আমি পিয়া পিয়া ভ্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানালাম। তো আজকের মতো আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি হলো পোস্ত দিয়ে মিক্সড ভেজিটেবল রেসিপি। চলে দেখবে আমি কিভাবে বানাই। দেখো আমি এখানে কড়াইতে গরম জলের মধ্যে সবজিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হলো ওলকপি, আলু, বিনস আর গাজর দিয়ে আমি একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন এখানে আমি হলুদ লবণ মেখে পনিরগুলো অল্প হালকা করে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। পনির ভেজে নামানোর পর একই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পাঁচফোড়ন, দিচ্ছি কাঁচা লঙ্কা, দিচ্ছি তেজপাতা। আমি আগে থেকেই কাঁচা লঙ্কা, পোস্ত আর আদা পেস্ট করে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। এখানে পোস্ত বাটা লেগেছিল, তাই জল দিয়ে ধুয়ে আমি এই জলটাও এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে নুন, শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে দিয়ে দিব ভাপিয়ে রাখা সবজিগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প সময় দিয়ে নামলাম ঢাকা দিয়ে রাখবো। ভালো করে ছাকলানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব জল। ততটা খুব একটা ঝোল ঝোলও হবে না, একটু শুকনো হবে না, একটু মাখো মাখো টাইপ হবে। এখানে আমি আরো অল্প জল দিব, দিয়ে দিচ্ছি আর অল্প জল। অল্প সময়ের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। তরকারিটাতে উতলা চলে এসছে, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির টুকরোগুলো, দিয়ে নাড়াচাড়া করে আমি আবার অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। অনেকটা হয়ে এসেছে, এখন এখানে আমি দিয়ে দিব স্লাইস একটু গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। দেখো তরকারিটা একদম শুকনো শুকনো হয়নি আর একেবারে ঝোলো হয়নি, একটু মাখো মাখো টাইপ দেখেছি। এই তরকারিটা রুটি কিংবা ভাত বা পোলাওর সাথেও খেতে ভালো লাগবে।